নীলগিরির বন্ধুরা আবারো হাজির হলাম তোমাদের মাঝে তোমাদের প্রিয় অনুষ্ঠান নীলগিরি নিয়ে। সাথে আছি আমি ইসরাত জাহান ইমা। কেমন আছো তোমরা? ভালো না থেকে কোনো উপায় নেই, কারণ আমরা যে চলে এসেছি তোমাদের মাঝে। তাও যদি কারো মন খারাপ থাকে তাহলে আমাদের বন্ধুদের সুন্দর সুন্দর পরিবেশনা তো আছেই তোমাদের মন ভালো করার জন্য। বন্ধুরা, গানের সুর শুনলে আমি কিন্তু হারিয়ে যাই অন্য এক জগতে, কারণ আমাদের বন্ধুদের কণ্ঠ এতটাই সুরেলা, এতটাই মনোমুগ্ধকর যে তোমরাও মন মুগ্ধ হয়ে শুনতে থাকবে তাদের গান। তো আমি একা মুগ্ধ না হয়ে চলো তোমাদেরও তাদের গান শুনিয়ে আসি। ষোলো চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান বিনা চাষে পান, 307টি কলা গাছ রুয়ে থাকবে চাষি ভাই শুয়ে। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো আসলে খনার বচন, কবিতার আকারে এমনই অনেক শিক্ষা আমাদের দিয়ে থাকেন কবিরা। আর তাই বন্ধুরা, এমন একটি সুন্দর কবিতার মজার আবৃত্তি এবার আমরা তোমাদের শোনাবো, চলো শুনে আসি। আমার নাম লুবানা, আমি একটি ছড়া বলবো, ছড়াটির নাম জীবনের হিসাব, লিখেছেন সুকুমার রায়। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে, চাঁদটা কেন বাড়ি কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যালফেলিয়ে হাসে, বাবু বলেন সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে, বলতো দেখি লবণ পোড়া সাগর ভরা পানি,
মাঝি শেখায় আরে মশাই অত কি আর জানি, বাবু বলেন এই বয়সে জানিস নেও তা কি, জীবনটা তোর নেহাত খেলো অষ্ট ফাঁকি। খানিক আবার ভেবে কহেন বাবু বলতো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুড়ো, বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন, মাঝি শেখায় আমায় কেন লজ্জা দেন হেন। বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা। আরে আমি একটি কবিতা বলবো, কবিতার নাম ইতল বিতল। ইতল বিতল সুফে আমার ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙে ছোটে বৃষ্টি পড়ে ভাঙেছে, ডুবাই ডুবাই ব্যাঙের মাথায় কিরল কিরল তেঁতুল পাতা, তেঁতুল বড় টক মিষ্টি দেখে তেঁতুল খেতে কুকুর বড় শখ। আচ্ছা বন্ধুরা, তোমরা কি ঈশপের গল্প শুনেছো? নিশ্চয় শুনেছো আর পড়েছো, কারণ ঈশপের গল্পের শেষে একটি করে মোরাল দেয়া থাকে, সেই উপদেশটি কিন্তু আমাদের মেনে চলা উচিত। তেমনই শিক্ষণীয় একটি গল্প এবারে আমরা শুনব, যা একই সাথে মজার এবং আমাদের শিক্ষা দেয়। আমার নাম লাবিপা, আজ আমি একটি গল্প বলব। একবার এক বড় জাহাজের মালিক তার জাহাজ নিয়ে পড়ল মহাবিপদে, তার মালপত্র ভরা জাহাজ নষ্ট হয়ে পড়ে আছে। এক এক পর এক মিস্ত্রি এসেও এ জাহাজ ঠিক করতে পারল না, এমনকি তার বুঝতেই পারল না জাহাজের সমস্যাটা কোথায়। সেই সময় এক মিস্ত্রি এসে বলে, আমার পরিচিত এক বুড়ো মিস্ত্রি আছে, সে জাহাজের সব কাজই খুব ভালো পারে, কিন্তু বয়সের ভারে এত কাজ করতে চায় না। জাহাজের মালিক আর কোনো উপায় না দেখে ওই বুড়োর কাছেই গেল আর তাকে অনেক উনয় বিনয় করে জাহাজ দেখতে রাজি করাল। জাহাজ দেখতে আসার পথে ওই বুড়ো একটি দোকান থেকে একটি হাতুড়ি কিনে নিল। নষ্ট জাহাজে এসে ওই বুড়ো সব খুঁটিয়ে খুঁটে দেখতে লাগলো আর ইঞ্জিনের ঠিক একটি নির্দিষ্ট জায়গায় থেমে গেল আর হাতুড়ি দিয়ে দুইটা বাড়ি মারল। জাহাজের মালিক তো অবাক, ইঞ্জিনও ঠিক হয়ে গেছে, জাহাজ চলতে শুরু করেছে। তখন বিদায় নেওয়ার আগে ওই বুড়ো মিস্ত্রি বলল, কাল আমি আমার কাজের বিল পাঠিয়ে দিব। পরের দিন বিল হাতে নিয়ে জাহাজের মালিক অবাক হয়ে গেল, দুটো হাতুড়ির বাড়ির জন্য 1,00,000 টাকা চায়। তখন সে কিছু বুঝতে না পেরে তার একজন লোককে ওই বুড়োর কাছে পাঠালো আর তাকে জিজ্ঞেস করলো, দুটো হাতুড়ির বাড়ির জন্য 1,00,000 টাকা কেন। তখন ওই বুড়ো লিখে পাঠালো, হাতুড়ির দাম 200 টাকা আর কোথায় হাতুড়ি দিয়ে বাড়ি দিতে হবে তা জানার জন্য 99,800 টাকা। ঠিক জায়গায় একটি হাতুড়ির বাড়িও কত মূল্যবান, ঠিক তেমনি জীবন গড়ার সময় আমাদের ঠিক সময় ঠিক সিদ্ধান্তটিই নিতে হবে। বন্ধুরা, তোমরা জানো যে নীলগিরির প্রতি পর্বে আমরা মজার কিছু খেলা খেলে থাকি, বিভিন্ন ধরনের খেলাই আমরা খেলি। তবে আজ আমরা যে ফান গেমসটি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ সামনে লেগো সেটের লেগো রাখা আছে, এবং আমাদের এই বন্ধুদের যা করতে হবে তা হচ্ছে, আমি এই চারজন বন্ধুদের দুজন দুজন করে দুটি গ্রুপে ভাগ করে দিয়েছি। প্রতি গ্রুপের বন্ধুদের যা করতে হবে তা হচ্ছে এই লেগোগুলো দিয়ে কে কি সুন্দর করে কোন জিনিসটি বানাতে পারে সেটি আমরা দেখব, আর তাদের হাতে সময় থাকবে মাত্র 5 মিনিট। এটি কিন্তু আমাদের বন্ধুদের বুদ্ধিমত্তার পরিচয় দেবে যে তারা কত সুন্দর করে কি বানাতে পারে। তো বন্ধুরা, তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে, তাড়াতাড়ি করতে হবে কারণ তোমাদের হাতে বেশি সময় নেই। কম সময়ের মধ্যে কোন বন্ধুটি কত সুন্দর করে কি বানাতে পারে আমরা তাই দেখব। কেউ হয়তো বিল্ডিং বানাচ্ছে, কেউ কার বানাচ্ছে। আমাদের ছোট্ট বন্ধুরা কতটা বুদ্ধিমান তারই কিন্তু প্রতীক তারা কত সুন্দরভাবে খেলছে এই বিষয়গুলো, কারণ লেগো সেট মিলাতে হলে কিন্তু অনেক বুদ্ধির প্রয়োজন হয়। আমাদের বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেক ছোট, তারা যে সুন্দর করে এই
লেগো গুলো দিয়ে সুন্দর সুন্দর গাড়ি সুন্দর সুন্দর বিল্ডিং বানাতে পারছে এটা দেখে আমি অবাক হচ্ছি। চমৎকার বন্ধুরা, তোমাদের হাতে বেশি সময় নেই, কি বানাচ্ছ তোমরা? আমি গাড়ি বানাই। তুমি গাড়ি বানাও, চমৎকার। বর্ণ কি বানাচ্ছ? রোবট। আয়ান গাড়ি বানাচ্ছে, বর্ণ রোবট বানাচ্ছে, তুলতুল দেখি বিল্ডিং বানিয়ে ফেলছো, আর জয়িতা বানিয়েছে সুন্দর একটা গাড়ি। বন্ধুরা, তোমাদের হাতে বেশি সময় নেই, আর মাত্র 10 সেকেন্ড। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, তোমাদের সময় শেষ। বন্ধুরা রেখে দাও, আর কিছু বানানো যাবে না। তো বন্ধুরা, আমি যা দেখলাম সেটা হচ্ছে আমাদের বন্ধুরা কিন্তু অনেক বুদ্ধিমান। আর দেখি কে কি বানিয়েছে। এটা বানিয়েছে তুলতুল, তুলতুল বানিয়েছে একটা বিল্ডিং। আচ্ছা, অনেক সুন্দর হয়েছে তোমার বিল্ডিংটা, আমার তো এটাই থাকতে মনে চাচ্ছে তুলতুল। আচ্ছা দেখি আয়ান, তুমি কি বানিয়েছো? ওয়াও, কি সুন্দর গাড়ি! ইস, আমি যদি এমন একটা গাড়ি পেতাম সত্যি সত্যি চড়ার জন্য, আমাকে দেবে এমন একটা গাড়ি তুমি? এটা কি? এটা তো বিশাল বড় একটা গাড়ি, আমরা এটাতে করে অনেক জিনিসপত্র নিয়ে যেতে পারবো। জয়িতা কিন্তু অনেক সুন্দর একটি গাড়ি বানিয়েছে। এবার বর্ণ রোবট, আমার মনে হচ্ছে এটা কিন্তু তাদের সবার চাইতে একটু ব্যতিক্রম। আর বর্ণ এমনি অনেক বুদ্ধিমান, আমি যতটুকু জানি, অনেক সুন্দর একটা রোবট বর্ণ বানিয়েছে। বর্ণকে অনেক অনেক অভিনন্দন, আয়ানকে অভিনন্দন, তুলতুলকে অভিনন্দন, জয়িতাকে অভিনন্দন। আমরা সবাই ক্ল্যাপের মাধ্যমে আমাদের নিজেদেরকে অভিনন্দন জানাই। ক্ল্যাপ করো সবাই। বন্ধুরা, তোমরাও কিন্তু নিজেরা এমন মজার মজার সব খেলা লেগো সেট দিয়ে খেলতে পারো আমাদের এই ছোট্ট ছোট্ট বন্ধুদের সাথে। আর তোমরা যদি নিজেদের আমাদের মাঝে দেখতে চাও, এমন মজার মজার খেলায় অংশ নিতে চাও, তাহলে যোগাযোগ করো আমাদের সাথে। নিটল পায়ে রিনিক ঝিনি, পায়েল খানি বাজে, মাদল বাজে সেই সংকেতে, শ্যামা মেয়ে নাচে। হ্যাঁ বন্ধুরা, নাচের কথা শুনলে কিন্তু আমাদের মনটাও নেচে ওঠে। তবে আমাদের বন্ধুরা কিন্তু অনেক সুন্দরভাবে সেজে পায়ে আলতা পরে তোমাদের নাচ দেখাতে চায়। তবে চলো তাদের সেই নিটল পায়ে রিনিক ঝিনিক শব্দ শুনে আসি। ঘুর ঘুর ঘুর
সরি বন্ধুরা, আমি আসলে একটু দেরি করে ফেললাম তোমাদের মাঝে আসতে। কি করব বলো, আমাদের নীলগিরির বন্ধুরা এত চমৎকার চমৎকার সব নাচ দেখাচ্ছিল আমাকে, আমি আসলে তাদের নাচ দেখতে দেখতে দেরি হয়ে গেল। যাই হোক, কেমন আছো তোমরা সবাই? ভালো। ভালো থাকতেই হবে, কারণ তোমাদের মাথায় অনেক বুদ্ধি আছে আর তোমরা জানো কোন সময় কোন প্রশ্নের কি উত্তর দিতে হবে। ঠিক ধরেছো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সামনে মজার প্রশ্নোত্তর পর্বে। তো আজকে আমি আমাদের বন্ধুদের অনেক অনেক জায়গা থেকে প্রশ্ন করব, বিশ্ব নিয়ে প্রশ্ন করব, তেমনি বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে প্রশ্ন করব। তো শুরুতেই আমি একটা প্রশ্ন করতে চাইছি সারা বিশ্ব নিয়ে, এই প্রশ্নটি, সেটি হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি? বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি? আমাদের এই বন্ধুটি পারবে। ভ্যাটিকান সিটি। উত্তরটি একদম সঠিক। আমাদের আজকের অনুষ্ঠানের আজকের প্রশ্নোত্তর পর্বের সবচেয়ে ছোট বন্ধুটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি, এই প্রশ্নটি সঠিক উত্তর দিয়েছে। তোমাকে অভিনন্দন বন্ধু। চলে যাচ্ছি পরের প্রশ্নে। এবারের প্রশ্নটি হচ্ছে স্পুটনিক কি? রাজকন্যা হাত তুলেছে, আমরা তার কাছে চলে যাই। স্যাটেলাইট। একদম সঠিক উত্তর রাজকন্যা। তো রাজকন্যা, তোমার মাথার ব্যান্ডটা কি দেখতে স্পুটনিকের মতো মনে হয় না, কারণ হওয়ার কোনো চান্সই নেই। স্পুটনিক তো একটি কৃত্রিম উপগ্রহ যা মানুষ বানিয়েছে, বানিয়ে মহাকাশে পাঠিয়েছে মহাকাশ সম্বন্ধে আরো অনেক কিছু জানার জন্য। তো বন্ধুরা চলে যাই পরের প্রশ্নে। এবারের প্রশ্নটি হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট পাখির নাম কি? কেউ কি জানে সবচেয়ে ছোট পাখির নাম কি? তিনজন হাত তুলেছে, আমি আসলে কাকে জিজ্ঞেস করবো? আচ্ছা, আমার পাশে যে আছে তাকে জিজ্ঞেস করি, বলো। হামিংবার্ড। হামিংবার্ড, একদম সঠিক উত্তরটি। হামিংবার্ড পাখিটা এতই ছোট যে আমার মাঝে মাঝে পাখিটার ভিডিওগুলো দেখলে বা ছবি দেখলে মনে হয় এটা একটা প্রজাপতি, প্রজাপতির মতো পাখাগুলো আসলে নাড়ায়, এমনই ছোট পাখিটি। তো আমাদের ছোট্ট বন্ধুটি সেই ছোট্ট পাখিটির কথা বলেছে আমাদের, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। চলে যাচ্ছি এর পরের প্রশ্নে। এবারের প্রশ্নটি হচ্ছে সর্বপ্রথম স্পেস ট্রাভেল করে কোন প্রাণী, অর্থাৎ মহাকাশে সর্বপ্রথম কোন প্রাণী ভ্রমণ করেছে? আমাদের একজন বন্ধু হাত তুলেছে, তার কাছে চলে যাই। কুকুর। উত্তরটি কিন্তু সঠিক। আমি তো ভেবেছিলাম এই কঠিন প্রশ্নটির উত্তর কেউই দিতে পারবে না, কিন্তু আমাকে অবাক করে দিয়ে আমার একটা বন্ধু এই প্রশ্নের উত্তর ঠিকই দিয়ে দিল। অভিনন্দন বন্ধু তোমাকে। আচ্ছা, এরপরের প্রশ্নটি আমি আমাদের বন্ধুদের করতে চাই। আমাদের সোলার সিস্টেমের অর্থাৎ সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি, কারো কি জানা আছে? হ্যাঁ, আমাদের সে যে গুজে একটা বন্ধু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আমরা তাকে এবার সুযোগ দিতে চাই। বৃহস্পতি। বৃহস্পতি, একদম সঠিক উত্তর বন্ধু, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তোমার মাথার ক্লিপগুলো যেভাবে জল জল করছে, আমার তো মনে হচ্ছে আকাশের তারাগুলো তোমার মাথাতেই কিনা, আমার তো তেমনটাই মনে হচ্ছে। যাই হোক বন্ধু, চলে যাচ্ছে এর পরের প্রশ্নে। এবারের প্রশ্নটি হচ্ছে আমাদের সৌরজগতে মোট গ্রহর সংখ্যা কয়টি? আমাদের লাল টুকটুকে একটা বন্ধু হাত তুলেছে, তুমি কি আমার সাথে ম্যাচিং করে জামা পরে এসেছো? তোমার প্রশ্নের উত্তরটি আগে শুনে নেই। আটটি। আটটি, একদম সঠিক উত্তর। আমি জানতাম সে সঠিক জবাব দিবে, কারণ আমাদের নীলগিরির প্রতিটি বন্ধু অনেক বুদ্ধিমান আর তারা কিন্তু সব বিষয় নিয়ে অনেক অনেক জ্ঞান রাখে। তো বন্ধুরা, তোমাদের সবাইকে অভিনন্দন। আমি আসলে আজকে অবাক হয়েছি এত কঠিন কঠিন প্রশ্নের সঠিক উত্তর আমরা আমাদের বন্ধুদের কাছ থেকে পেয়েছি। তো বন্ধুরা, তোমাদের যা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই বন্ধুদের মতো তোমাদেরও নিজেদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে হবে, সাধারণ জ্ঞান বেশি বেশি করে চর্চা করতে হবে। ওরে বাংলা দেশের মেয়ে দুই এইলা দুই লাহা যাস, একবার যেই ঘুইরা তাকাশ লাগবে ঝাকাশ, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখা নাকি ঝকঝকে বানাস, একবার যেই ঘুইরা তাকাশ লাগবে ঝাকাশ, পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখা নাকি ঝকঝকে বানাস। ওলালা হো ওলালা হো ওলালা হু ওলালা হো ওলালা হো ওলালা হু।
তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল আহার আগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল আহার আগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল ওর বাংলা লহ না তোর হয় না তুলো না তোর মন রাঙাতে করবো জাদুই চাষ একবার যেই ঘুরা আকাশ লাগে ঝাঁকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপা নাকি ঝকঝকে বানাস একবার যেই ঘুরা আকাশ লাগে ঝাঁকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপা নাকি ঝকঝকে বানাস তোর ঝুমকো কানের দুল আর খোপায় গাঁদা ফুল ওই কাজল কালো চোখ তার স্বপ্নেতে মুশগুল তোর মনটা পাবে সে আর ধন্য হবে সে তুই হাসলে পরে হাসবে যে আকাশ একবার যেই ঘুরা আকাশ লাগে থাকা পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপা নাকি ঝকঝকে বানাস ওরে বাংলা দেশের মেয়ে তুই এই লাহা দুই লাহা যাস একবার যেই ঘুরা আকাশ লাগে ঝাঁকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপা নাকি ঝকঝকে বানাস একবার যেই ঘুরা আকাশ লাগে ঝাঁকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপা নাকি ঝকঝকে বানাস ওলালা হো ওলালা হো ওলালা হু ওলালা হো এই দেশ কত সুন্দর আমার এই দেশ কি যে মনোহর পাখির ডাকে ডাকে আসে ভোর হ্যাঁ বন্ধুরা বাংলাদেশের প্রকৃতি এমনই মনোমুগ্ধকর আমরা সবাই আমাদের দেশটাকে অনেক বেশি ভালোবাসি আজ তাই যেতে যেতে তোমাদের সবাইকে অনুরোধ করব আমাদের দেশটিকে সুন্দর করে গড়ে তোলার জন্য দেশকে অনেক বেশি ভালোবাসার জন্য কারণ দেশকে ভালোবাসলে আমরা অনেক বেশি সফল হতে পারবো বন্ধুরা তোমাদের সকলের সফলতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থেকো